নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে চায়ের সঙ্গে টা চ্যানেলে স্বাগত জানাই। আমি তনুপ্রিয়া আপনাদের সামনে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অপরিচিতা। আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশায়দের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, মা গরিব ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ, বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর বছর ছয়েকের বড়, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গণ্ডুষ রস পাইবার জো নাই। এর কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, তিনি এমন বিয়াই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকোয় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই এম এ পাশ করিয়াছি,
সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে, ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল, মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তারা নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়সে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। হ্যাঁ, তো বরের হাট মহার্গ, তাহার পরে ধনুক ভাঙাপন, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাওড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজে চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মত, রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনুদাদার ভাষাটা অত্যন্ত আটো, যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই। অথায় বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথবাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে,
ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দু একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয় সেইটেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথবাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথবাবু চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বিয়াই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ টাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে ওপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থিরই ছিল, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রিক। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব, আমাদের সংসারের এই জেদ। ইহাতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে খেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপরপক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হারেতে জড়ি জহরাতে আমার শরীর যেন গহনা দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের মোকাবিলা করিতে চলিয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠোন তাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথবাবুর ব্যবহারটা নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতা স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বার বার প্রচুররূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই
একটা এশ পারশ পার হইত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা সোমনাথবাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরে সোমনাথবাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে, ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারোর কাছে ঠকিবেন না। তার ভয় তার বিয়ায় তাহাকে গয়নার ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন, দিয়াথোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথায় ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির শ্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শ্যাকরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠীপাতর প্রভৃতি লইয়া মেজে বসিয়া আছে। শম্ভুনাথবাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কোণের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাহা হইবে। শম্ভুনাথবাবু আমাদিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়া বসুক। শম্ভুনাথ বলিলেন, না সভাই নয়, এইখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীর আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। শ্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর কি দেখিব, ইহাতে খাত নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। এই বলিয়া সে মকরমুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাঁকিয়া যায়। মামা তখনই তার নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলো সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেইটে শ্যাকরার হাতে দিয়া বলিলেন, এইটি একবার পরখ করিয়া দেখো। শ্যাকরা কহিল, ইহা বিলিতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুবাবু ইয়াররিংজোড়া মামার হাতে দিয়া বলিলেন, এইটি আপনারাই রাখিয়া দিন। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়াররিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল, দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে কিন্তু তিনিই ঠকিবেন না, এই আনন্দ সম্ভব হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সভায় গিয়া বসোগে। শম্ভুনাথবাবু বলিলেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়া দাওয়া দিই। মামা বলিলেন,
সে কি কথা, লক্ষ্ণ? শম্ভুনাথবাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল, বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়াই সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতি মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথবাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করি না, এখন তবে। মামা বলিলেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুতি আছি। শম্ভুনাথবাবু বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দি। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথবাবু কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সরিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছে আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। তারপরে যাহা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযোগের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড রসনযোগ ও কনসার্ট একসঙ্গে বাজিল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, খুলি যে চারপোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আপশোষ মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝিয়া দিল, তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া
আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলবার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনুদাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তার ছবি, সমস্ত অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। সেই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির ওপর কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারোর পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটাকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম যে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়, তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন, মেয়ের দুই চক্ষু জলে ভরা, জিজ্ঞাসা করেন, মা তোর কি হইয়াছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখে জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের তারে। তারপরে
মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো যাক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, যে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমন করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসিগে, তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাহিরে রইল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফুরল। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে, সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, আমার উপরই ভার ছিল, কারণ মামা এবারেও হাওড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন, কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দীপকয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত আছে না, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে, তাহাই দেখিয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কেকার ঘাড়ে এলোমেলো হইয়া রইয়াছে, তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব। সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরই চলে আয়, এ গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম, বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমন করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না, এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটাও বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গাট তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর,
এক নিমেষে তুমি যে আমার চির পরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চলকালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোয়া, গাড়িতে জায়গা আছে? আছে কি জায়গা? আছে কি জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিয়া ডাকিতেছি, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না, প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আড়দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে, কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। দুই তিন মিনিট পরেই গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম, সব গাড়িতেই ভিড়, দাঁড়ে দাঁড়িয়ে উঁকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম, সেই আশ্চর্য সুমধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া, জায়গা আছে! ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়াতেই নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের জিনিসপত্র টানিয়া লইল, আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল, গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব? বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো জায়গার কিছু জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব, এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পড়িয়াছিল তাহাও ঠিক বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে, সে নিজে চারিদিকের সকলের চেয়ে অধিক। রজনীগন্ধার শুভ্র মঞ্জরীর মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে,
সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে দু তিনটি ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয় তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহার হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। আর সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামোট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা একমুঠ চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাকে বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল, তাই জেনারেল সাহেবের একদল অনুসঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামন দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিয়রে কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এ গাড়ি এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোগ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চোখে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন বলিয়া
সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরাজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আরতালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আরতালিকে প্রথমে ইশারা করিয়াছিল, তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া তাহার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামোট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানলার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল, মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসাইয়া ইহদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথবাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোন ওপারের বাঁশি, আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে? নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই। আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। হুগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অপরিচিতা।
গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।